পূর্ব বর্ধমান জেলা জুড়ে পয়লা নভেম্বর থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা শাসকের সভাগৃহে জেলা প্রশাসনের মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, মহকুমা শাসক সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ ও প্রশাসনিক আধিকারিকবৃন্দ। ধান ভাঙিয়ে চাল দিয়ে থাকে সেই সঙ্গে, এবং এতে পশ্চিমবঙ্গে কিন্তু বর্ধমান জেলা প্রথম, এবং ধান প্রকিউরমেন্টের ক্ষেত্রেও বর্ধমান জেলা প্রথম। গতবারও 5,29,792 মেট্রিক টন আমরা কিন্তু প্রকিউরমেন্ট করেছি, তাতেও কিন্তু আমাদের পজিশান হচ্ছে ফার্স্ট, না ওটা দিয়েছি 1,52,215 মেট্রিক টন। 113টা রাইস মিল এই ধান প্রকিউরমেন্ট করছেন, এবং 33টা SHG গ্রুপ আপাতত তারা ধান কিনবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 6,70,000 মেট্রিক টন, আর FCI মাত্র 70,000। তাহলে এইটা থেকে প্রমাণিত হয় যে অভাবী চাষিদের তাদের বিক্রি বন্ধের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বর্ধমান জেলার হিসেবেই প্রমাণিত হয় যে আমরাই সবচেয়ে বেশি ধান কিনছি। এখনও পর্যন্ত 4,92,000 কৃষক কিন্তু বর্ধমান জেলায় তারা কৃষক বন্ধু পেয়ে থাকে। আজকের এই ধান প্রকিউরমেন্টে বিস্তারিত আলোচনা হয়েছে, রাইস মিল ওনারদের সতর্ক করা হয়েছে, গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। তেমনিভাবে স্বয়ংবর গোষ্ঠী যাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে SHG গ্রুপ, তারাও ধান কেনার ক্ষেত্রে অংশ নেবেন। এখনও পর্যন্ত 33টা SHG গ্রুপ তারা এখানে ধান তারা নেবে, আগের বার ছিল, এবার সেটা 48টা হয়েছে। আগের গত বছরে 33টা, এবারে 48টা, এবং রাইস মিলের সংখ্যাও বললাম 115টা, আর কোঅপারেটিভ সোসাইটি তারাও নিচ্ছেন, কোঅপারেটিভের সংখ্যা হচ্ছে 116। কোঅপারেটিভ কৃষি সমবায় সমিতিগুলো, তাহলে একাধারে কৃষি সমবায় সমিতি, একাধারে স্বয়ংবর গোষ্ঠী, আর অন্যদিকে রাইস মিল, সব মিলিয়ে ধান প্রকিউরমেন্টের সিদ্ধান্ত হয়েছে। এখনও কখনও কোথাও কোথাও হয়তো ধান কেনার কেন্দ্র বাড়ানোর কথা অনেকে বিধায়করা ভার্চুয়ালি DMC মিটিং করেছেন, বর্ধমান পূর্ব বর্ধমান জেলার SDOরা ছিলেন, BDOরা ছিলেন, পঞ্চায়েত সমিতি সভাপতিরা ছিলেন, আর জেলার ক্ষেত্রে আমাদের সভাপতি নিজে রয়েছেন, শম্পা ধারা, সহসভাপতি দেবু আছেন। মন্ত্রী জানান, এ বছর ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর 5,29,732 মেট্রিক টন ধান ক্রয় করা হয়, এ ববছর সেটা বাড়িয়ে করা হয়েছে 6,70,000 মেট্রিক টন। গত বছর সহায়ক মূল্য ছিল 1,868 টাকা, এবছর সেটা বাড়িয়ে 1,940 টাকা করা হয়েছে। এবছর 48টি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।